Oh, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ডলাইক্স নিউ আপডেট ভিডিও আসসালামাইকুম লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আপনারা থামবেল থেকে বুঝতে পেরেছেন অনেকেই আমার কাছে কমেন্ট করে থাকেন ভাই যে আপনি কিছু খরগোশের ভিডিও করেন খরগোশ নামটাই কিন্তু শুনতে অনেক সুন্দর এবং খুব একটা শৌখিন একটা প্রাণী খুব বলতে গেলে একটা ভালোবাসার প্রাণী বলতে পারেন যে খরগোশ খরগোশ কিন্তু যারাই পালন করে থাকে তারা কিন্তু শখের বিষয়ে অনেক আপুরা পালন করে থাকেন এবং অনেক ভাইয়ারা পালন করে থাকেন শখের বিষয়ে যাদের বাসা টাউন এলাকাতে বা শহরের উপরে থাকেন তাদের খরগোশ পালতে হয়তো অনেক সমস্যা হয়ে যায় আর যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের তো মাঠের থেকে ঘাস বা ঘরের পেছন থেকে ঘাস লতা পাতা গাছের পাতা দিলেই সিম্পলি হয়ে যায় কিন্তু যারা টাউনে আছে তারা তো আর ঘাস পায় না বা অন্যান্য খাবার খাওয়ায় ভাত এসব খায় আর কি খরচ পালন করে এবং যারা টাউনে থাকে তাদের তো মনে করেন আলাদাভাবে অনেকেই ঘর করতে পারে অনেকেই পারে না আর এই বিষয় নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করব যে খরগোশ পালন পদ্ধতি এবং কোন খরগোশ পারলে কেমন টাকা লাভবান করতে পারবেন হতে পারবেন কোন খরগোশটা পারলে আপনারা লাভজনক বেশি বা কোন খরগোশ পাললে আপনাদের লাভ হবে কম এবং কোন খরগোশ দিয়ে আপনারা বাণিজ্যিক কারেও যদি চান শুরু করতে পারেন বা শখের বিষয়ে দু জোড়া চাইলেও শুরু করতে পারেন তাহলে ভিউয়ার্স আজকের মতন আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আসা যাক এবং খরগোশ বিষয়ে যাবতীয় বিষয়ে জানা যাক লাইক চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন আপডেট ভিডিওস পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি আপনারা যারা খরগোশ পালন করতে চাচ্ছেন বাণিজ্যিকার হোক যে খরগোশ আপনারা কোন কালারের গুণ পালন করতে পারেন যে আপনাদের যদি অল্প বাজেট থাকে তাহলে নিম্নই পক্ষে সাদা অথবা কালো খরগোশ পালন করতে পারেন কিন্তু সাদা খরগোশগুলো পালন করলে এগুলোর চাহিদা বেশি আপনারা বিক্রয় করতে গেলে বিক্রয় করতে পারবেন বা সাদাগুলো সবাই পছন্দ করে থাকে বেশি আশা করি আপনারা যদি সংগ্রহ করেন খরগোশ তাহলে নিশ্চয়ই সাদাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং কালোগুলোও একেবারে খারাপ তা নয় কালোগনো বাচ্চা খুব ভালো করে কিন্তু কালো অনেক শৌখিন আর আপনারা যারা খরগোশ পালন করেন যারা বাসায় বাচ্চা করাতে চাচ্ছেন তারা নিশ্চয়ই বাচ্চা করানোর জন্য আপনারা যদি অনেকে আছে খরগোশ সাদে পালন করেন তাদের ক্ষেত্রে বলতেছি আপনারা সাদে কি করবেন একটা বক্স জাতীয়টা কিছু দেবেন যেটা একটা মানে এক থেকে গর্ত কায়দা করে দিতে হবে মানে বক্সের এক কল ফুটো করে দিতে হবে দিয়ে ওর ভিতরে যেন হাড়ি মতন করে ঢুকতে পারে অনেকেই হাড়ি দিয়ে থাকে আপনারা চাইলেও বড় কলসি কিনে কলসির মুখ মাটি মুখ নিচ করে দিয়ে যেখানে আপনি খরগোশ রাখেন সেখানে যদি এক কনের রেখে দেন আর ওর ভিতরে যদি কিছু তুলি দিয়ে দেন তাহলে নিশ্চয়ই ওরা ওখানে ভালোভাবে বাচ্চা করতে পারবে আর যখনই বাচ্চা করবে সেখানে বাচ্চা হওয়ার পরে আপনারা নিশ্চয়ই তাদেরকে ডিস্টার্ব করবেন না মানে তাদেরকে জ্বালাতন করবেন না জ্বালাতন করলে হয়তো বাচ্চাগুলো মেরে ফেলতে পারে কারণ খরগোশ হচ্ছে তাদের কোনো জ্বালাতন করলে বা তাদের ডিস্টার্ব করলে তাদের বাচ্চা তারা নিজেরাই মেরে ফেলে দেয় আশা করি ভিউয়ার্স এটা আপনারা বুঝতে পেরেছেন আর খরগোশ মূলত এক জাতের নেই অনেক জাতের আছে এক একটা খরগোশের দাম দু হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত আছে সে খরগোশগুলো অনেক আরও শৌখিন বলতে গেলে ছোট ছোট মানে জাতে ছোট। কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে এবং দেখতে খুব সুন্দর আর কি যে দেখবে তাই সেই খরগোশের প্রেমে পড়ে যাবে বলতে পারেন মানে মানে পছন্দ হবে আর কি ওরকম খরগোশ যদি আপনারা পালন করতে চান বাণিজ্যিক আগারে আপনারা আশা করা যায় লাভজনক বেশি হবে কিন্তু ওই খরগোশ বিষয়ে আপনাদের পুরো যাবতীয় বিস্তারিত জানতে হবে জেনে তারপর আশা করি আপনারা ওই খরগোশগুলো পালন করতে পারেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন কোন খরগোশেরগুলোর কথা বলছি আর খরগোশগুলো নিশ্চয়ই আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এবং আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা বেশিরভাগ ব্লাক। খরগোশ দেখানো হচ্ছে কারণ এ আমার বাসায় ছিল আপাতত এখন নেই যা ছিল সব বিক্রি করে দিয়েছে এখন আপাতত নেই কারণ খরগোশ পালাটা অনেক টাপ বিষয় বলতে গেলে তারপরও আপনাদের একটা বলে রাখি টাপ বিষয় বলতে গেলে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারবেন কারণ খরগোশ পিসাব পায়খানা বলতে গেলে যে এটা করে আর কি সেটা একই জায়গায় করে আপনারা খাবারের ভিতরে পেশাব পায়খানা করবে না যখন খাবার খাবে সেখানে খাবারের জায়গা পরিষ্কার রাখবে যেখানে পিসাব পায়খানা করবে প্রত্যেক দিন সে জায়গায় যায় পায়খানা করবে আপনাদের এদিক থেকে কোনো ঝামেলা নেই আপনারা যদি ঘরের ভিতরেও পালতে চান দেখা গেল একটা খাঁচা দিয়ে রাখলেন খাঁচার ভিতরে কিছুক্ষণ রাখলেন তারপর ছেড়ে দিলেন ঘরের বাইরে আসবে খাওয়া দাওয়া করবে আবার যখনই তার বাথরুম করতে ইচ্ছা হবে সেখানেই সে খাঁচার ভিতরে যে পেশাব পায়খানা করে তারপর আবার ফাঁকা বেরোবে যেহেতু খরগোশের দিক থেকে ওইটা কোনো ঝামেলা নেই আপনারা সব ধরনের খাবার দিতে পারেন কিন্তু খরগোশের প্রধান খাদ্য হচ্ছে ঘাস আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আজকের মতন আমি আশা করি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি আর এই দিয়ে আজকের ভিডিও আমার এখানে শেষ করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে নিচে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে আসছি আমি যশোর জেলার ছেলে ডিজা শাহেদ খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম ভিডিও আপনাদের সাথে আবার দেখাতে পারে আসসালামু আলাইকুম